দেখো, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস। আর হচ্ছে এখানে আমরা যেটা বলবো এখন, কারেন্ট যেন ফ্লো এর কথা বলছিলাম, কারেন্ট কারেন্ট এখন কারেন্ট যে ফ্লো হবে, কারেন্ট ফ্লো জন্য তোমার হচ্ছে একটা মেনলি পরিবাহী দরকার। ইলেকট্রন যদি ফ্লো হইতে হয়, ইলেকট্রন ইলেকট্রনটা সেটা ফ্লো হওয়ার জন্য একটা পরিবাহক তার একটা দরকার। তো নর্মালি আমরা যে সকল পদার্থ দিয়ে তোমার তড়িৎ প্রবাহ হয় বা ইলেকট্রন ফ্লো হইতে পারে, ওদের পরিবাহী সুপরিবাহী বল, ঠিক আছে? সো ইলেকট্রন পরিবাহীর মানে ইলেকট্রনের যে পরিবাহিতা, তার উপর তোমার তিন ধরনের পদার্থ আছে, পরিবাহী, অপরিবাহী, আর তোমার অর্ধ পরিবাহী। অপরিবাহী তোমার ইলেকট্রন প্রবাহ হয় না, পরিবাহী দিয়ে হয় ভালো মতোই, আর অর্ধ পরিবাহীটা হচ্ছে একটু মিস্ট্রিয়াস, এটা কাহিনী আলাদা, এটা সেমিকন্ডাক্টর মানে মেনলি পড়া হবে, ঠিক আছে? তো মেনলি একটা পরিবাহী যে আমরা বলি, এটা পরিবাহী কেন, ঠিক আছে, বা ইলেকট্রন ফ্লো করে কিভাবে, সেটা বুঝতে হলে আমাদের কিন্তু কেমিস্ট্রি বুঝতে হবে। আসলে ফিজিক্স কেমিস্ট্রি সম্পর্কটা আসলে এক টুকটা গাথা, ঠিক আছে? তুমি যখন হচ্ছে রাসায়নিক বন্ধন নামে একটা অধ্যায় পড়ছিলে কেমিস্ট্রিতে, সেখানে তুমি কিন্তু পড়ছিলে যে ধাতব বন্ধন বলতে একটা কথা আছে, মনে আছে? ধাতব বন্ধন, ধাতুর মধ্যে যে তোমার অ্যাটম গুলা থাকে ধাতুর, সেগুলো তোমার কিন্তু কি করে, বাইরের কক্ষপথে যে ইলেকট্রন আছে একটা দুইটা বা তিনটা, আমরা জানি যে ধাতুর ক্ষেত্রে ইলেকট্রন তোমার কয়টা থাকে, একটা দুইটা বা তিনটা, গ্রুপ ওয়ান ওই যে তোমার লিথিয়াম সোডিয়াম এরা যারা আছে, তোমার বাইরের কক্ষপথে একটা ইলেকট্রন থাকে, গ্রুপ টু বেরিলিয়াম, এরপর তোমার ম্যাগনেসিয়াম, এগুলো যারা আছে ওই কয়টা থাকে, দুইটা থাকে, গ্রুপ দুইটা থার্টিন যেটা আছে বোরন অ্যালুমিনিয়াম এদের থাকে তিনটা, তারপর ওগুলো কিন্তু ধাতু না, ওগুলো কিন্তু অধাতু। গ্রুপ থার্টিন যেটা, সেটাও তোমার কিন্তু মেনলি অধাতু, কারণ হচ্ছে মানে অধাতু মানে উপধাতু আর কি, সেটা ধাতুর মতো আচরণ করে বা অধাতুর মতো আচরণ করে। সোজা কথা, ইলেকট্রন একটা দুটো বা তিনটা থাকে ম্যাক্সিমাম ধাতুদের ক্ষেত্রে। তো ওরা কি করে, শেষ কক্ষপথে ইলেকট্রন গুলাকে ওরা সহজে ত্যাগ করতে পারে, ওই ইলেকট্রন গুলাকে তোমার হচ্ছে ত্যাগ করতে তাদের বেশি একটা শক্তি প্রয়োজন হয় না। সাধারণ যে তোমার তাপমাত্রা আছে বা নর্মাল যে তোমার টেম্পারেচার আছে বা অ্যাম্বিয়েন্ট আছে, সেই তাপমাত্রায় তোমাদের সামান্য পরিমাণ শক্তিতেই ইলেকট্রন গুলো তোমার হচ্ছে ওই কক্ষপথ থেকে বের হয়ে যেতে পারে, বুঝতে পারছো? মেনলি তোমার এনার্জি লেভেল তোমার তিনটা আছে, টোটাল এনার্জি লেভেল, একটা হচ্ছে তোমার ভ্যালেন্স ব্যান্ড বলে এটাকে, বা যোজ্যতা স্তর, আর একটা বলে তোমার হচ্ছে কন্ডাকশন ব্যান্ড, আর একটাকে তোমার বলে হচ্ছে ভ্যাকুয়াম। তোমার 99 বইতে রেগুলার নাই, বাট হালকা বলতে বুঝো যে ব্যালেন্সি মানে মনে আছে কি, যোজ্যতা, যোজনী। নর্মালি তোমার ইলেকট্রনটা যেখানে থাকার কথা যদি সেখানেই থাকে শেষ কক্ষ বলে, তাহলে সেখানে আমরা বলবো হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। এখন তোমার এই যে একটা ধাতু যে আমাদের এখানে আছে, ধাতু আমরা যদি জুম করি, জুম করলে কি হবে দেখো, এই প্রত্যেকটা অ্যাটম কি করে, তার শেষ ইলেকট্রনটা কিন্তু ত্যাগ করে দেয়, ত্যাগ করে শেষ হলে কন্ডাকশন ব্যান্ডে চলে যায়। কন্ডাকশন মানে কি, কন্ডাকশন ব্যান্ড মানে হচ্ছে তোমার যেখানে ইলেকট্রন গুলো ফ্রি হয়ে যায়, কি হয়ে যায়, ফ্রি। এই কথাটা ইম্পর্টেন্ট, ফ্রি ইলেকট্রন, রিয়াল, এই কথা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট, যে ফ্রি ইলেকট্রন জিনিসটা হোয়াট ইজ ফ্রি ইলেকট্রন, এটা বুঝে তুমি হচ্ছে কারেন্ট বুঝতে হবে। তো নর্মালি তোমার ইলেকট্রন কিন্তু তোমার একটা সার্টেন কক্ষপথে ঘুরে, ঠিক না? তখন এটা কিন্তু ফ্রি না, কারণ এটা একটা কক্ষপথে কিন্তু বাউন্ডেড, ওখানে এটা ঘুরতে থাকবে, ঠিক না? ফ্রি ইলেকট্রন মানে ফ্রি মানে হচ্ছে সেটা তোমার শেষ কক্ষপথ থেকে বের হবে, বের হয়ে হচ্ছে এই অ্যাটমের যে রেঞ্জ আছে, মানে এটা হচ্ছে একটা চার্জ প্লাস চার্জ, এটা একটা নিউক্লিয়াস, তো এটা একটা আকর্ষণ ক্ষমতা আছে, এটার যে একটা জোন আছে বা রেঞ্জ আছে বা ইলেকট্রিক ফিল্ড আছে, তার বাইরে যদি আমাদের ইলেকট্রনটা যেতে পারে, তাহলে সেটা ফ্রি হইতে পারবে, যেখানে এই নিউক্লিয়াসের কোনো তার কোনো অধিকার নাই বা সে কোনো এটার আশেপাশে ঘুরাতে বাধ্য না, ফ্রিলি মুভ করতে পারবে, বুঝতে পারছো? এখন তোমার ধাতু যদি একটা ক্রিস্টাল আমি চিন্তা করি, একটা ধাতব খণ্ড, ক্রিস্টালে তোমার এরকম হচ্ছে কোটি কোটি অ্যাটম আছে, আছে না? এখন প্রত্যেকটা অ্যাটম থেকে তোমার যদি ইলেকট্রন গুলো ফ্রি হয়, দেখো এরকম অ্যাটম তাহলে অনেকগুলো তুমি পাবা, গ্যাপে গ্যাপে অনেকগুলো তুমি অ্যাটম পাবা, প্রত্যেকটা অ্যাটমে কিন্তু একটা চার্জের মতো হবে। সবাই যদি তোমার ইলেকট্রন ত্যাগ করে, ইলেকট্রন ত্যাগ করা মানে তখন সেটা চার্জ, ধনাত্মক চার্জ, ঠিক না? তো সেখান থেকে তোমার হচ্ছে প্রত্যেকে যদি ইলেকট্রন ত্যাগ করে, প্রত্যেকের ত্যাগকৃত ইলেকট্রন কিন্তু তোমার হচ্ছে এখানে ভাসমান অবস্থায় থাকবে, মানে ফ্রি ইলেকট্রন হিসেবেই তোমার পুরোটা খণ্ডে বিচরণ করবে, কারণ তোমার হচ্ছে অ্যাটমের ফাঁকে ফাঁকে কিন্তু অনেক স্পেস আছে, যেটাকে বলে ইন্টার অ্যাটমিক স্পেস। তো ওই স্পেসে তোমার হচ্ছে ইলেকট্রন গুলো কিন্তু ঘুরতে থাকে, ওগুলো ফ্রি ইলেকট্রন। নর্মালি তোমার হচ্ছে অনেকগুলো যৌগ, যেমন তোমার হচ্ছে সোডিয়াম ক্লোরাইড বলো বা সমুদ্র যেগুলো বলো, সেখানে কিন্তু ইলেকট্রন গুলো কিন্তু ইলেকট্রন শেয়ার করে বা ইলেকট্রন আদান প্রদান করে, কিন্তু যার যার কাছে ইলেকট্রন গুলো কিন্তু আবদ্ধ থাকে, ফ্রি থাকে না, এই জন্য সবাই কিন্তু তোমার কারেন্ট ফ্লো করাবে না, ঠিক আছে? সবাই কিন্তু তোমার ইলেকট্রন ফ্লো করায় না, যাদের মধ্যে যে ফ্রি ইলেকট্রনটা আছে স্পেশালি ধাতু, তারাই তোমার হচ্ছে এই কন্ডাক্টিভিটি বা ইলেকট্রিসিটিটা প্রোভাইড করে।
পারছো? এই হচ্ছে মেনলি কাহিনী, যে ইলেকট্রনটা তোমার হচ্ছে অ্যাটম থেকে বের হবে, কারণ তোমার এটা অনেক বাইরের দিকে থাকে, তো সামান্য পরিমাণ শক্তি পেলে সেটা ইলেকট্রন ফ্রি হয়ে যেতে পারে। এখান থেকে আমি অনেকগুলো বলছিলাম যে ব্যালেন্স ইলেকট্রন মানে কি, যখন তোমার কক্ষপথে থাকবে তখন যে শক্তিটা, তখন সেটা করে ব্যালেন্স ইলেকট্রন, আর যখন তোমার এটা ফ্রি হইতে পারবে, ফ্রি হবে কিন্তু এটা তোমার ক্রিস্টাল থেকে বের হবে না, মানে ওই ক্রিস্টালের মধ্যেই থাকবে কিন্তু এটা তোমার অ্যাটম থেকে বের হয়ে গেছে, সেটা বলে তোমার কন্ডাকশন ব্যান্ড, বা এটা ইলেকট্রন বা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করার জন্য রেডি। আর একটা বলে তোমার ভ্যাকুয়াম ব্যান্ড, ভ্যাকুয়াম মানে হচ্ছে একদম পুরো অ্যাটম থেকে যদি বের হয়ে যায় বা যদি কোনো আকর্ষণ মধ্যেই না থাকে তখন সেটাকে ভ্যাকুয়াম বলে। ঠিক আছে, ওটা আলাদা বিষয়। মোটামুটি তোমার ধাতু বা যদি তুমি পরিবাহী নাও তখন তুমি কিন্তু বুঝতে হবে যে আমি এখানে আসলে এই পুরা, আমি কিন্তু এটাকে ইচ্ছে একটু জুম করে আসছি, মানে মোটা আসছি, ঠিক না? তার কিন্তু আমরা যদি একটা চিকন লাইন দিয়ে একদম তাইলেও, বাট আমি একটু জুম করে নিচ্ছি, তুমি বুঝতে পারো যে এখানে অনেক ফ্রি ইলেকট্রন আছে প্রচুর, বুঝতে পারছো? পুরা খন্ডের মধ্যে কিন্তু কোটি 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 ফ্রি ইলেকট্রন কিন্তু এখানে আসে। তো যখনই আমরা হচ্ছে বাইরের থেকে একটা এরকম ব্যাটারি যখন আমি লাগাই দিব, তখনই কি হবে, তখন হচ্ছে তোমার এই এক প্রান্তে ইলেকট্রন বেশি আর এক প্রান্তে ইলেকট্রন কম, যার কারণে এক পাশে তোমার হবে পজিটিভ আর এক পাশে হবে তোমার নেগেটিভ, কিন্তু তোমার একটা ভোল্টেজের একটা পার্থক্য আছে, তুমি আমরা একটু আগে দেখলাম, একটা হচ্ছে হাই ভোল্টেজ প্রান্ত আর একটা হচ্ছে লো ভোল্টেজ প্রান্ত। সো যেখানে ইলেকট্রন বেশি সেখান থেকে ইলেকট্রন কি হবে, ফ্লো হয়ে কমের জায়গায় চলে আসবে, এবং এই ইলেকট্রন যদি তোমার ফ্লো হয় এটা কিন্তু তোমার লাফ দিয়ে হয় না, যেখান থেকে লাফ দিয়ে চলে আসবে প্লাস, এটা কিন্তু কখনো এরকম না। রেল লাইন তো চিনো, রেল লাইনে তোমার যেরকম হচ্ছে একটার পর একটা বগি থাকে, ইঞ্জিন সামনের দিকে আগায় তার সাথে তোমার প্রত্যেকটা বগিও কিন্তু আগাইতে থাকে, এরকম হচ্ছে পুরো জিনিসটা, এখানে ঘটনাটা সেম, যে ইলেকট্রন কিন্তু পুরাটা অংশে আছে। যদি তুমি এটা একটা তার দিয়ে কানেক্ট করছো ব্যাটারি, এই প্লাস প্রান্তটা তোমার ধরো মাইনাস প্রান্ত, একটা তার দিয়ে তুমি কানেক্ট করছো তারের মধ্যে, পুরোটা তারের মধ্যে কি আছে, প্রচুর ফ্রি ইলেকট্রন আছে, যার কারণে কি হবে, এখান থেকে ইলেকট্রন একটা ধাক্কা পাবে। ওই যে আমরা বলছিলাম যে ইলেকট্রিক ফিল্ড মনে আসছে, তৈরিতে ইলেকট্রিক ফিল্ড বা একটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স এর কারণে ইলেকট্রনগুলো একটা ধাক্কা, একটা পুশ পাবে, এই একটা পুশ তার পাশের 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 প্রত্যেকটা ইলেকট্রন গুলোকে সিরিয়ালে, সিরিজ বোমা আছে না ওরকম ভাবে হচ্ছে একদম সিরিয়ালে তোমার একটা পুশ দিবে ইলেকট্রিক ফিল্ডটা, তখন একদম পুরা তার দিয়ে তোমার হচ্ছে ইলেকট্রিক ফিল্ডটা তোমার অ্যাপ্লাই হবে। এই পুশটা মানে পুশ পাবে কিন্তু এক জায়গা থেকে, ওই একটা পুশ তুমি হচ্ছে ইয়া দেখছো না একটা এফেক্ট বলে এটাকে, অনেকগুলো বই যখন তোমার খাড়া করে রাখা হয় এক পাশের যে একটা একটা, যদি আমি যদি একটু ধাক্কা দিই বা পুশ করি টোকা দিই, তখন কি হবে একটা বই আরেকটা ধাক্কা দেয়, ডমিনো ইফেক্ট, নাম জানি কি বলছো মাত্র, ডমিনো ইফেক্ট, হ্যাঁ ডমিনো এফেক্ট, ডমিনো এফেক্ট আমার এটা খেয়াল ছিল, নাম ডমিনো এফেক্ট, চারটাতে আমি যদি পুশ করি তখন সবগুলো বই কি করে একের পর এক কিন্তু উড়ে এটা যায়, কি বুঝালেন? এই যে ধাক্কা দেয়া এটা একটু সেম বুঝি নাই ডমিনো এই এফেক্টের বক্স। মতো। তোমার হচ্ছে ইলেকট্রন কি করে, মানে একদম প্রান্তের যেটা আছে মাইনাস, ওখানে ইলেকট্রন কি করে, তার পাশে যতগুলো ফ্রি ইলেকট্রন আছে ওদেরকে একটা ফোর্স দেয়, পুশ দেয়, এরকম একটা একটাকে পুশ দিয়ে পুরোটাই কন্ডাক্ট করে, পুরোটা সার্কিটেই তোমার একটা ফিল্ড, একটা পুশ ক্রিয়েট হয়, তখন হচ্ছে এরকম এই পাশের যে ইলেকট্রনটা আছে সেটা তোমার এখান থেকে ঢুকবে, মানে এমন না যে একদম এটা একদম লাফ দিয়ে এসে পড়ছে, না মাঝখানে তো আরো ফ্রি ইলেকট্রন আছে, এটা পুশ পেয়ে এভাবে ইলেকট্রন গুলো ফ্লো হয় সুন্দর, বুঝতে পারছো? এভাবে মানে মানে তার দিয়ে আর এই যে আমাদের ধরে ব্যাটারি মাঝখানে আমরা একটা তার দিয়ে তাকে যুক্ত করছি না, মাইনাস এটা প্লাস না, তোমার হচ্ছে আলটিমেটলি কি হচ্ছে এখান থেকে ইলেকট্রন, এই যে ইলেকট্রন কিন্তু সব জায়গায় আছে, দেখো তারের প্রত্যেকটা অংশে আছে না, এমন কিন্তু না যে ইলেকট্রন আমাদের এখানে, ইলেকট্রন হচ্ছে এখান থেকে লাফ দিয়ে চলে আসবে। আমরা কি দেখছি যে এখানে জুম করে যে ধাতব খন্ড, ধাতব পরিবাহিতা, তার মধ্যে ইলেকট্রনটা আছে আছে না, ওই যে তোমার মাইনাস প্রান্ত আছে এখান থেকে ইলেকট্রনটা পুশ করে তার চারপাশে ইলেকট্রন গুলাকে পুশ করে, একটা ড্রিফ্ট ভেলোসিটি বলে, একটা ড্রিফটিং ফোর্স ইলেকট্রনটা পায় এই ইলেকট্রিক ফিল্ডের কারণে, এই ড্রিফটিং এর কারণে বা বাইরের যে আমাদের ব্যাটারি তার যে ইলেকট্রিক ফিল্ড আছে সেই ইলেকট্রিক ফিল্ডের কারণে ফোর্স পেয়ে সে হচ্ছে ইলেকট্রনটা ফ্লো হয়। মানে জিনিসটা কিন্তু এরকম একটা পাইপের মতো ফাঁকা পাইপ, যে আমাদের এখানে ইলেকট্রন এক পাশে বেশি এক পাশে কম, ফাঁকা পাইপ দিয়ে এখানে চলে আসছে সুন্দর, ফাঁকা পাইপ অলরেডি পানি ছিল ধরো, এখানে অলরেডি ইলেকট্রন অনেক আছে, প্রচুর ইলেকট্রন আছে, ঠিক না? তো এই সাইডের যে ধরো তোমার একটা ইলেকট্রন এটা তার পাশের টাকে ধাক্কা দিবে, ধরো একের পর ধরো তোমার ইলেকট্রন আছে, বুঝতে পারতেছো এখন ডোমিনো ইফেক্টটা, মানে এর সাথে তোমার মিল আছে বোঝা যায়, মাঝখানে তো পুরোটার মধ্যে কিন্তু এরকম ইলেকট্রন আছে, ধরো তোমার একটাকে এরকম ধাক্কা দিল, এই ধাক্কায় 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 একদম এই পাশের যে ইলেকট্রনটা আছে এইটা ধাক্কা খেয়ে ভিতরে ঢুকবে, বুঝতে পারছো? মানে এই ব্যাটারি তো তখন হচ্ছে ইলেকট্রনটা এভাবে তার পাশ দিয়ে ফ্লো হবে, ক্লিয়ার?
এটা হচ্ছে কারেন্ট, মেইনলি কারেন্ট বলতে, বুঝতে পারছো? ব্যাটারি তখন ব্যাটারি তার মানে তোমার এক পাশে ইলেকট্রন বেশি ছিল আর এক পাশে কম ছিল, সো বেশি থেকে ইলেকট্রন কি এলো, কমে গিয়ে ঢুকলো। এই যে আমাদের ব্যাটারি যে ইলেকট্রোড থাকে, ব্যাটারি এই যে এক পাশে ইলেকট্রোড থাকে প্লাস আর একটা থাকে কি মাইনাস, এই যে তোমার পুরো সার্কিট ঘুরে মাইনাস ইলেকট্রন বেশি, সেখান থেকে ইলেকট্রনটা ঘুরে কোথায় আসলো, প্লাসে আসলো, যেখানে ইলেকট্রন দরকার বা ঘাটতি আছে, বুঝছো? আমরা মাঝখানে ধরো একটা লাইট ইউজ করলাম, যেখান থেকে ইলেকট্রনটা ফ্লো হইলো, আমরা এখান থেকে ওই এনার্জিটা পরে বাইরে ইউজ করলাম লাইট হয়ে। আমি বলতেছি যে যে ডমিনো এফেক্ট হওয়ার পরে যে হ্যাঁ, ব্যাটারিটা কি হবে তখন, মানে ওই তৈরি ব্যাটারিতে কি কি হবে, ব্যাটারি পরিবর্তন হবে? আমি তো এটাই বললাম যে ব্যাটারির মধ্যে এক পাশে ইলেকট্রন বেশি এক পাশে কম না, তো ডোমিনো এফেক্ট হওয়ার কারণ কি হলো, পরিবাহী তার দিয়ে ওই ঘুরে 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 ইলেকট্রন ধাক্কা পেয়ে ওই ব্যাটারির যে প্লাস প্রান্ত আছে সেখানে ইলেকট্রন বেরোছে, প্রথম থেকে বলো বেরোছে মাইনাস থেকে, ডোমিনো এফেক্ট হয়ে তোমার হচ্ছে প্লাসে গিয়ে ইলেকট্রন ঢুকে গেছে, বুঝছো? মানে এখন ক্লাসের দিকে ইলেকট্রন বেশি থাকবে। হ্যাঁ, ঢুকবে। হ্যাঁ, এখন তোমার এরকম সুন্দর মতো একটা কন্টিনিউস ফ্লো হবে মাইনাস থেকে প্লাসে, তোমার কন্টিনিউস ইলেকট্রন ঢুকতে থাকে যতক্ষণ না ব্যালেন্স হয়, বুঝা গেছে? ব্যালেন্স হয়ে গেলে চার্জ ব্যাটারি বন্ধ, বুঝছো? হ্যাঁ, এটাই হচ্ছে মেনলি তোমার ইলেকট্রিসিটি আর আর কিছু ক্লিয়ার? ক্লিয়ার। জাস্ট ইলেকট্রিসিটি কে তোমার হচ্ছে মেনলি কারেন্ট দিয়ে প্রকাশ করে, কারেন্টের রাশি, আর কারেন্ট হচ্ছে তোমার আই নামক অক্ষর দিয়ে প্রকাশ করে তুমি জানো, আর কারেন্টের যে তোমার ফর্মুলা সেটা হচ্ছে তোমার ডেল কিউ বাই ডেল টি, কিউ মানে তো জানো চার্জ, আর ডেল মানে তুমি জানো হচ্ছে পরিবর্তন, মানে সময়ের সাপেক্ষে চার্জের যে প্রবাহ তার যে পরিবর্তনের হার সেটা হচ্ছে কারেন্ট, মানে আমার যত কম সময় যত বেশি ইলেকট্রন ফ্লো হবে কারেন্টের মান তত বেশি, ঠিক আছে? আর নর্মালি তোমার অ্যাট স্টার্টিং মানে তুমি ব্যাটারি যখন সুইচটা অন করবা, সুইচ অন করার সময় তোমার টাইম তো জিরো, টাইমটা কাউন্ট শুরু হবে, তখন তোমার চার্জ ফ্লো জিরো যদি হয় সেই ক্ষেত্রে তোমার হচ্ছে জিরো কুলম্ব, সেক্ষেত্রে আমাদের পরিবর্তন যেটা হয় সেটা হচ্ছে কি, ইনিশিয়ালি ধরো জিরো, টিও জিরো, কিউ জিরো, তাহলে তোমাকে তোমার কি হবে কিউ বাই টি হবে, ওই জন্য তোমার কিউ বাই টিও লেখা যায়, ডেল অনেকে লেখে না, বইও দেখো কিউ বাই টি আছে, মানে একক সময়ে যে পরিমাণ চার্জ ফ্লো হবে পরিবাহী তার দিয়ে সেটা হচ্ছে আমাদের কারেন্ট বা তড়িৎ প্রবাহ, ক্লিয়ার? এবং কারেন্টের তার মানে একক ক্লিয়ার। কি হওয়া উচিত, চার্জের একক তোমার হচ্ছে কুলম্ব বা টাইমের সেকেন্ড, কুলম্ব পার সেকেন্ড, কুলম্ব পার সেকেন্ড, কিন্তু এটাকে হচ্ছে বিজ্ঞানী অ্যাম্পিয়ারের নাম অনুসারে অ্যাম্পিয়ার বলা, ঠিক আছে? এটাকে বড়তে এই দিয়ে প্রকাশ, ক্লিয়ার? টাস্ক এতটুকুই থাকবে মোটামুটি, ঠিক আছে? নেক্সট দিন আমরা সামনে থেকে আগাবো, ওকে, আল্লাহ হাফেজ। বাই। আর এগুলো তোমার কিন্তু এখন ইনস্ট্যান্টলি পাঠাবো এবং ইনস্ট্যান্ট খাতায় উঠাবা, ঠিক আছে? একটু চেক করবো। হ্যাঁ, ঠিক আছে।